জনবহুল এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো বিলুপ্ত প্রজাতির এক কচ্ছপ। ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুরের 21 নম্বর ওয়ার্ডের 1 নম্বর শান্তিগড় কলোনির নেতাজি নগর এলাকার। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে শান্তিপুরের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর কারণে পুকুর ও জলাশয়গুলি ভরাট হয়ে যায়। বনদপ্তরের কর্মীদের প্রাথমিক অনুমান, আশেপাশে পুকুরগুলিতে জল ভরাট হওয়ার কারণে এই কচ্ছপটি ভেসে জনবহুল এলাকায় ঢুকে পড়েছে। কচ্ছপটাকে ঘুরে বেড়াতে কোথায় লক্ষ্য করেন আপনারা? ঘুরে বেড়াতে বলতে এইখানে রাস্তা দিয়ে যাচ্ছে, আমার ওই কাকিমা এখান দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, ওইখানে হঠাৎ করে দেখছে এরকম কচ্ছপ বাড়ি থেকে এসে গাবলা দিয়ে চেপে ধরেছে। চেপে ধরে আমি ওনার জামাই আমাকে বলছে, জামাই এদিকে আসো দেখো একটা কচ্ছপ পেয়েছি। আমি ভাবছি ইয়ার কি করছে, এবার উনি বলছে না আমি ইয়ার কি করছি না একবার দেখে যাও। এসে দেখি সত্যি কচ্ছপ। তা এটাই অবাক লাগছে আমাদের কাছে, এইখানে কোনো পুকুর নেই, কোনো জল নেই, কিছু নেই, হঠাৎ করে একটা কচ্ছপের বাচ্চা কোথা থেকে। আচ্ছা বৃষ্টি তো হয়েছে কদিন? হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে, কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলো অবাক এইটাই, এই বাচ্চা কোথা থেকে এলো? আশেপাশে দিয়ে সবাই প্রথম দেখলে? হ্যাঁ প্রথম। আশেপাশে দিয়ে অনেক লোকজন হয়েছে, অনেক লোকজন এসে দেখেছে, অনেকে দেখেনি, অনেক বাচ্চারা কচ্ছপ বলতেই জানে না, পড়াশোনায় দেখেছে কিন্তু আজকে রিয়েল ভাবে দেখেছে, তাদের অনেক আনন্দ পাচ্ছে তারা। আবার কেউ কেউ বলছে এটা আমি নিয়ে যাবো পুষবো, না এভাবে দেওয়া যাবে না। তারপর সিদ্ধান্ত নিলাম যে এটা এভাবে নষ্ট করা যাবে না, এটাকে রেখে বনদপ্তরে ফোন করি। আমাদের অনুপম দা আসলো, সেটাকে আজকে এসে সেটা উদ্ধার করলো, কালকে রাত্রে সেটাকে আমরা পেয়েছিলাম। এলাকাটা কি নাম? এলাকাটা হচ্ছে গিয়ে 1 নম্বর কলোনি নেতাজি নগর। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ ভক্ত। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারি কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয়ে যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ আগামী 10ই জুলাই। ভর্তি হওয়ার জন্য 3 ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।